সেই কবিতাটা বজ্জাত। সংশোধন করার জন্যে যেই না কবিতাটার একটা জায়গা কেটেছি, অমনি সেই ফাঁক দিয়ে একটা গাছ ডাল বাড়িয়ে দিয়ে বলল, কিরে আম কুড়োতে যাবি না? আর একটা জায়গা কাটতেই সেখান থেকে একটা মেয়ে মুখ বার করে বলল, আমি কিন্তু কিছু জানি না, বিকেলে আমি জামা কিনতে যাবই যাব। আমি ভয় পেয়ে গিয়ে একটা স্পেস দিলাম। কোনো মতে কয়েক চরণ এগোতে না এগোতেই দেখি আমাকে কিছু না জানিয়ে নিচের স্তবক থেকে উপরে স্ট্যান্ডায় লতিয়ে উঠেছে লাউলতা, পুঁইলতা, মাধবীলতাও। উপরের থেকে ঝরে পড়ছে ঝুপঝুপ সাদা লেবু ফুল, গন্ধে মাথা ঘুরে যাচ্ছে। তাড়াতাড়ি নিচের স্তবকেরও দুটো শব্দ কাটতেই সেখানে একটা জানলা ফুটে গেল। জানলার বাইরে মাঠ আর মেঘ ফুটল, মেঘে ফুটে গেল তারা। এদিকে বুকুনের জন্য আনা তুলোর তৈরি তিনটে ভালুক ছানা জ্যান্ত হয়ে জানলা দিয়ে নেমে চলে যেতে থাকলো মাঠের দিকে। এই রে, এক্ষুনি তো বুকুন ওদের খুঁজে না পেয়ে মহা অনর্থ করবে। ভয় পেয়ে আমি কারেকশন বন্ধ করে কবিতাটা যেমন কে তেমনই রেখে দিলাম টেবিলে, রেখে স্নান করতে গেলাম। এসে দেখি ততক্ষণে ভালুক ছানারা ফিরে এসে কবিতাটার মধ্যে একটা কাঠের বাড়ি বানাতে শুরু করেছে। মেয়েটা নতুন জামা পরে দৌড়চ্ছে আম গাছতলায়, আর কবিতাটার একদিকে একটা মাটির দাওয়া বেরিয়ে এসেছে। সেখানে তিন ছেলেকে ভাত দিচ্ছেন মা, আর বাঁদিকে দাঁড়িয়ে গেছে ভাঙা পাঁচিল, পুরো বাগান, সেখান থেকে এগিয়ে আসা লেবু ফুল আর ঝুমকো ফুল, লাউলতা, মাধবীলতা, কাঁটা বন আর গোলাপ বন, আরও কি কি সব নাম না জানা গাছপাতায় কবিতাটা আড়াল হয়ে গেছে একেবারে। তা যাকগে, সেই বজ্জাত কবিতাটা তো আর আমি আপনাদের শোনাতে যাচ্ছি না।